যে খবরকে কেন্দ্র করে জাতীয় রাজনীতি উত্তাল, তার কারণ ভোটের মুখে গতকাল রাতেই গ্রেফতার হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, যার প্রতিবাদে উত্তাল দিল্লি। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আবেদন প্রত্যাহার করে নিয়েছেন তিনি। অন্যদিকে রাউন্ড অ্যাভিনিউ কোর্টে তাকে পেশ করা হয়, যেখানে 10 দিনের জন্য তাকে নিজেদের হেফাজতে চেয়েছে ইডি। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, একদিকে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতার এবং তারপর তাকে নিজেদের হেফাজতে চাওয়া, আদালতে আজকে কি কি তথ্য প্রমাণ পেশ করা হলো ইডির তরফে? দেখো, এখনো আর্গুমেন্ট চলছে। তবে হ্যাঁ, যেটা তুমি বললে, ইডির তরফ থেকে আর্গুমেন্ট কমপ্লিট করেছেন এস ভি রাজু, এবং প্রথমে তিনি বলেছেন কি অরবিন্দ কেজরিওয়াল হলেন কিংপিন, যেহেতু তিনি আম আদমি পার্টির প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে যে পলিসি বানানো হয়েছিল, আবকারী নীতি বানানো হয়েছিল, সেটাতে তার একটা বড় ভূমিকা ছিল, এবং সেই টাকা গোয়াতে খরচ করা হয়েছিল। এই যে ঘুষের টাকা যেটা এসেছিল, সেটা গোয়া ইলেকশনটা কোন হয়েছিল, সেখানে আম আদমি পার্টিদেরকে প্রার্থীদেরকে দেওয়া হয়েছিল, এবং সেখানে ক্যাম্পেইনে টাকা ব্যবহার করা হয়েছিল। রাজু এটাও বলেন কি একজন ক্যান্ডিডেটের বয়ান তাদের কাছে রয়েছে, যে জানিয়েছে কি তাকে ক্যাশে পেমেন্ট করা হয়েছিল ইলেকশনে ক্যাম্পেইন করার জন্য। এবং তিনি এটাও জানাচ্ছেন কি শুধু 100 কোটি নয়, এটা 300 কোটি টাকা থেকে বেশি একটা স্ক্যাম রয়েছে, রাজু যেটা বলেছেন। এবং এই টাকাগুলো কোথাও না কোথাও সবথেকে কিংপিন হলেন অরবিন্দ কেজরিওয়াল, যেহেতু তার নির্দেশেই সব কাজগুলো হতো, এবং তাদের কাছে কিছু ডকুমেন্টস এসছে, কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটস এসছে, সেটাতে দেখা যাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের ইশারাতেই এই পলিসিটা চেঞ্জ করা হয়েছিল, যেখানে দক্ষিণ ভারতের কিছু কোম্পানি মদের লাইসেন্স দিল্লিতে পেয়েছিলেন, এবং সেটার জন্যে 100 থেকে বেশি কোটি টাকা কিকব্যাকসে দেওয়া হয়েছিল। এই প্রমাণ তাদের কাছে রয়েছে, তিনি সহযোগিতা করছিলেন না, তাই তাকে অ্যারেস্ট করা হয়েছে। এখন কাস্টোডিয়াল ইন্টারোগেশনের জন্য 10 দিনের পুলিশ কাস্টাডি চেয়েছে ইডি রিমান্ডের জন্য। তবে তার চ্যালেঞ্জ করেছেন অভিষেক মনু সিংভি, তিনি এখন বক্তব্য রাখছেন, কিন্তু এখন অবধি অভিষেক মনু সিংভি যেটা বলেছেন সেটাতে তিনি এটাই বলছেন কি এটা পুরোপুরি একটা কনস্পিরেসি করা হয়েছে, এখানে যদি মানি ট্রেলি খুঁজছে ইডি, সেক্ষেত্রে তার বয়ান রেকর্ড করতো, তাকে অ্যারেস্ট করার কী প্রয়োজন ছিল। তিনি এটাও জানাচ্ছেন কি একজন সিটিং মুখ্যমন্ত্রীকে ভারতের ইতিহাসে প্রথমবার এইভাবে অ্যারেস্ট করা হয়েছে। তিনি এটাও আজকে বলেন কোর্টের মধ্যে কি 4 জন তাদের শীর্ষ নেতা এই মুহূর্তে অ্যারেস্টেড রয়েছে, যারা আম আদমি পার্টির প্রধান, একটাও ভোট কাস্ট হয়নি, ইলেকশনের একটা মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, এই পরিস্থিতিতে তাকে অ্যারেস্ট করা হয়েছে, এটা নিয়েও প্রতিবাদ করেছেন অভিষেক মনু সিংভি। এখন আরও কিছু তথ্য অভিষেক মনু সিংভি কোর্টের কাছে রাখছেন, তবে দেখতে হবে কি অভিষেক মনু সিংভির বক্তব্য শোনার পর ইতিমধ্যে ইডি তাদের 10 দিনের কাস্টাডি চেয়েছে, কী রায় দিচ্ছে রাউন্ড অ্যাভিনিউর এই বিশেষ আদালত। একেবারে আমাদের নজর থাকবে সেদিকে। একদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি, এবং সেই গ্রেফতারিকে কেন্দ্র করে জাতীয় রাজনীতি যখন উত্তাল, তখন শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে বাংলাতেও কিন্তু অল আউট অ্যাকশনে কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একযোগে 5 জায়গায় আজকে হানা দিয়েছেন ইডির আধিকারিকরা, যার মধ্যে চেতলা লেকটাউন সহ 5 জায়গা চলছে তল্লাশি অভিযান। প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ সরাসরি চেতলা থেকে আমাদের সঙ্গে রয়েছেন। চেতলায় বিশ্বরূপ বসুর বাড়ি, যিনি একজন পরিবহন ব্যবসায়ী, এবং সেখানে আজকে পৌঁছে গেছেন ইডির আধিকারিকরা। কি জানা যাচ্ছে পার্থ প্রতিম, সেখানে কি কারণে আজকে তল্লাশি চলছে? তো প্রথমে ওনার বাড়িতে প্রায় 5.5 ঘন্টা তল্লাশি, এবং তার পরবর্তীকালে এই যে জায়গা চেতলা রোডে, সেখানে কিন্তু ওনার ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটে ইডি আধিকারিকরা এসে পৌঁছেছেন, এবং দেখতে পাচ্ছ বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা, তারা একেবারে চারিদিকে এই ফ্ল্যাটের চারিদিকে তার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, এবং কাউকেই ওই ফ্ল্যাটের মধ্যে বাইরে থেকে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, যে ফ্ল্যাটে এই তল্লাশি চলছে। বিশ্বরূপ বসু বা ওরফে যিনি কিন্তু এই এলাকার স্থানীয় তৃণমূল নেতা এবং বুবু হিসেবে পরিচিত, উনি ফ্ল্যাটে নেই। ওনার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে কয়েকদিন আগে তিনি অসুস্থ হন, এবং তা উনি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন, এবং এই ফ্ল্যাটে ইডি আধিকারিকরা পৌঁছেছেন, ওনার পরিবারের সদস্যরা রয়েছে, সেই ফ্ল্যাটের মধ্যে তল্লাশি চলছে। মূলত যে বিষয়টা তোমায় বলবো, ইডি সূত্রে জানতে পারছি এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে যে টাকা, সেই টাকা বিভিন্ন হাতবদল হয়েছে, এমনকি যে নয়চয় হয়েছে, সাইফারিং হয়েছে, সেই মামলাতে কিন্তু ব্যবসায়ীর বাড়িতে এবং প্রথমে যায় 5.5 ঘন্টা তল্লাশি, এবং তারপর ফ্ল্যাটে প্রায় 2.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল ইডি আধিকারিকরা রয়েছেন, এবং সেই তল্লাশি অভিযান যেটা শুরু হয়েছে দুপুর 1টা থেকে ফ্ল্যাটে, সেই তল্লাশি অভিযান কিন্তু এখনো পর্যন্ত চলছে। একেবারে অন্যদিকে বিরাটি থেকে সরাসরি আমাদের আর এক প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন, ব্রতদীপের কাছে সরাসরি চলে আসবো। ব্রতদীপ, বিরাটিতে ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন, সেখানে ঠিক কোথায় চলছে তল্লাশি, কি জানা যাচ্ছে, কি কারণে সেখানে তল্লাশি?